লাইফের সেভারাল এন্টারটেইনমেন্ট ওয়ার্ক এবং প্রবলেমসগুলো নিয়েই কিন্তু আমাদের লাইফস্টাইল শো শুরু হচ্ছে না অ্যান্ড ইন দিস পার্ট অ্যাজ ইউজুয়াল উই আর গোইং টু শো ইউ অল অ্যাবাউট ইয়োর স্কিন অ্যান্ড হেয়ার গ্ল্যামার ইজ অল অ্যাবাউট ফিলিং গুড ইন ইয়ার ওন স্কিন সো এই পর্বে দেখে নিন একটি অ্যাপ্রোপ্রিয়েট ঘরোয়া ফেশিয়াল ভিউয়ার্স এখন সিজন চেঞ্জ হচ্ছে এই সময় আমাদের স্কিন অনেক টান টান করে তাই ফেশিয়ালের প্রয়োজন হয় নর্মালি আমরা পার্লারে হার্বাল ফেশিয়াল করতে বলি কিন্তু ঘরে বসে আপনি যে ধরনের প্যাক ইউজ করতে পারবেন চলুন সেই ধরনের একটা প্যাক দিয়ে আজ আমরা ফেশিয়াল দেখব ফেশিয়ালের মধ্যে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেখানে ডালের গুঁড়ো রয়েছে একটু মধু দিয়েছি আর গোলাপ জল দিয়েছি তার সাথে আমরা অল্প একটু চালের গুঁড়ো দিয়েছি স্কিনটা টাইট করে পাশাপাশি ক্লিন রাখে শশা রেখেছি আমরা চোখে দেবার জন্য সব শেষে আমরা যেটা করব ফ্রুটস মাসাজ ক্রিম দিয়ে লাস্টে আমরা মাসাজও করে দেব আমরা ক্লিনজার ইউজ করছি আমরা ফেসকে ভালো করে ক্লিন করে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি এবারে আমরা শশার মাসাজ ক্রিমটা ইউজ করছি এটিও আমাদের ফেসকে অনেক ক্লিন করবে আমরা ফ্রুটস মাসাজ ক্রিম ইউজ করছি সব শেষে আমরা স্ক্রাবিং করব স্ক্রাবিং এর মাধ্যমে ডেড সেল গুলো রিমুভ হয় আমরা ভালো করে ক্রিম ক্লিন করে নিলাম এই প্যাকটি আপনি ঘরে বসে করতে পারবেন এখানে আমরা মুসুরির ডাল গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিয়েছি একটু মধু দিয়েছি আর গোলাপ জল দিয়েছি আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে আপনি এক ফোঁটা বা দু ফোঁটা লেবুও দিতে পারেন তাতে আপনার স্কিনে অয়েলি ভাবটাও কমে যাবে আমরা প্যাকটি ক্লিন করে নিচ্ছি ভিউয়ার্স আপনি যখন বাসায় কোনো প্যাক ইউজ করবেন তখন খেয়াল করবেন সেই প্যাকটি যখন শুকিয়ে যাবে আপনি মনে করে সেটি খুব আস্তে আস্তে ভেজা রুমাল দিয়ে ভিজিয়ে তারপর সেটিকে তুলবেন শক্ত শুকনো অবস্থায় তুললে আপনার স্কিন ফেটে যেতে পারে তাতে কিন্তু আপনার স্কিনের আর বলিরেখা খুব সহজেই পড়ে যাবে আমাদের অনেক সময় ব্ল্যাক হেডস থাকে আমরা সেটা হালকা করে ক্লিন করে দেব আমাদের ফেশিয়াল কমপ্লিট হয়ে গেল